স্নেহ আমার প্রিয় ও স্নেহর দু হাজার চব্বিশ সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সেমিটির অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্ক্রিন কিন্তু আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট দেখো প্রথমে তোমাদের রয়েছে গ্রুপে একে তাকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি মান এক করে এক ইন্টু সাত সমান সমান সাত এখানে মোট সাতটি প্রশ্ন তোমায় দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু সাত সমান সমান সাত ভালো করে প্রশ্নগুলো দেখে নাও পরে তোমাদের রয়েছে গ্রুপ বি দুয়ে দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু চার সমান সমান চার ভালো করে দেখে নাও তিনি রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নের মান এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ প্রথম আলোক রশি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় পরে দুটি সন্ধিগত মৌলের নাম লেখো জীবাশ্মচালনির দহনে কোন গ্যাস উৎপন্ন হয় প্রশ্ন গ্যাসের চাপ বা আয়তন বৃদ্ধি করলে বে কিভাবে পরিবর্তিত হয় চারাদিগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে দাও প্রশ্নের মান দুই করে দুই গুণ সময় সমান বারো প্রথম সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে উপবৃত্তাকার দেখায় কেন পরেছে ষাট সেমি গভীরতার একটি খালি চৌবাচ্চাকে জলপূর্ণ করায় গভীরতা পনেরো সেমি কমে গেল জলের প্রতিসারঙ্ক কত বলেছে আলোর প্রতিফলন ও প্রতিসরণের দুটি পার্থক্য লেখ বলছে জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরির মূল ষাট সেমি গভীরতার একটি খালি চৌবাচ্চাকে জলপূর্ণ করায় গভীরতা পনেরো সেমি কমে গেল জলের প্রতিসারাঙ্ক কত বলেছে আলোর প্রতিফলন ও প্রতিসরণের দুটি পার্থক্য লেখো জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরির মূল্য বলতে কি বোঝায় তাপন মূল্যের একক কী পড়েছে ফুলানো বেলুন রোদে রাখলে ফেটে যায় কেন পড়েছে গ্রাম আণবিক ভর কাকে বলে উদাহরণসহ লেখো পড়েছে মৌলের সংজ্ঞা দাও পড়েছে ক্ষার ধাতু কোনটি এদের বৈশিষ্ট্য লেখো এরূপ নামকরণের কারণ কী পাচে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান তিন করে তিন গুণ চার সমান সমান বারো প্রথম মুদ্রা ধাতু কাকে বলে এরূপ নামকরণের কারণ কী পাঁচের একে দুই নম্বর আধুনিক পর্যায় সরণিতে টু এম জি মৌলের অবস্থান উল্লেখ করো অথবা দি রয়েছে পর্যায় ও শ্রেণী বরাবর মৌলের ধর্ম কিভাবে পরিবর্তিত হয় রয়েছে হ্যালোজেন মৌলগুলিকে বি এল পরমাণুর আকারের উদ্ধক্রমেশনে সাজাও রয়েছে আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো পাঁচের দুই পাঁচের একে রয়েছে গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো এবং সূত্রটিকে গাণিতিক রূপকে প্রকাশ করো ফাইভ পয়েন্ট টুর দুই নম্বর পরমাণু শূন্য উষ্ণতা কাঁকে বলে টু প্লাস ওয়ান রয়েছে অথবা দিয়ে তিনশো কেজি উষ্ণতায় ও পাঁচশো সত্তর এম এম চাপে টু পয়েন্ট টু গ্রাম সিও টু গ্যাসের আয়তন নির্ণয় করো আছে তিনি রয়েছে অবতল দর্পণের একটি বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো যদি বস্তুটি ফোকাসে অসীমে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে প্রত্যেক ক্ষেত্রে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য নির্ণয় করো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান জির টু থ্রি পড়েছে চল্লিশ গ্রাম প্রকাশিত করতে কত গ্রাম এইচ টু এস ফোর প্রয়োজন অথবা রয়েছে একটি গ্যাসের আণবিক গুরুত্ব সাঁতা শুলে বাসভনক কত হবে পরে এস টিবিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত ভালো করে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট স্যামেডিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখবেন না আর আমার চ্যানেল নতুন হাউথ লাল সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেলাইক্রে প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সহ সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া যারা এই বছর দশম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্নকর্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু